নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ এগারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সঙ্গে আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে ভিন্ন শিক্ষক দিয়ে পরীক্ষার খাতা দেখানোর আরজি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা আলাদা আলাদা শিক্ষকদের দেওয়া হোক এই দাবি নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে চিঠি দিল শিক্ষকদের এক অংশ তাদের দাবি শিক্ষকরা মাধ্যমিকের খাতা দেখবেন তাদের যেন উচ্চ মাধ্যমিকের খাতা না দেওয়া হয় একইভাবে উচ্চ মাধ্যমিকের খাতা যারা দেখবেন তাদের যেন মাধ্যমিকের খাতা দেওয়া না হয় শিক্ষকদের মতে খুব কম সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা দেখতে হয় পরীক্ষার খাতা আলাদা আলাদা শিক্ষাতে দিলে দুই পরীক্ষায় মূল্যায়ন অনেক ভালো হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে পনেরো থেকে কুড়ি দিনের ব্যবধান থাকে এখন মাধ্যমিকের খাতা পাওয়ার কিছু দিনের মধ্যেই শিক্ষকরা উচ্চ মাধ্যমিকের খাতা পেতে শুরু করেন সেই সঙ্গে একাদশ শ্রেণীর ওঠার পরীক্ষার খাতা প্রায় সেই সময়ই তাদেরকে দেখতে হয় এটি শিক্ষক সংগঠন থেকে বলা হয় যে দেখা যাচ্ছে যে শিক্ষকরা একই শিক্ষকরা প্রতি বছর মাধ্যমিক উচ্চারণের খাতা দেখছেন অনেক শিক্ষক কোনো বছরই কোনো খাতা দেখতে পান না এরকমটা কেন হবে সমস্ত শিক্ষকরা যদি খাতার বন্টন সমস্ত শিক্ষকদের মধ্যে যদি খাতার বন্টন করা হতো তাহলে এই দাবি মানে এই দাবি জানিয়েছে তারা তাদের একাংশ দাবি যে বিশেষ কারণে শিক্ষকদের একাংশ মাধ্যমিক উচ্চমন্ত খাতা দেখতে দেওয়া হয় না কোন শিক্ষক ছেলে মেয়ে বা মাধ্যমিক উচ্চমন্দে পরীক্ষা দেয় তখন তাদের মাধ্যমিক পরীক্ষার খাতা দেখতে দেওয়া হয় না কিন্তু সেই শিক্ষকদের সংখ্যাটা নগণ্য তিনি বলেন শিক্ষকদের একটি তালিকা রে রয়েছে পর্ষদ এবং সংসদের কাছে তাদের প্রতি বছর খাতা দেখা হয় দেওয়া হয় কেন সেই তালিকা নতুন শিক্ষকদের সংযোজন করা হবে না এবং সংসদের সভাপতি বলেন যে শিক্ষক সংগঠনের এই আবেদন সহানুভূতির সঙ্গে দেখা হচ্ছে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকগুলো দিক খতিয়ে দেখতে হবে আলাদা আলাদা করে পরীক্ষক পরীক্ষার খাতা দেখা গেলে মানে দেখাতে গেলে পর্যাপ্ত পরিমাণ পরীক্ষক বা প্রধান পরীক্ষক আছেন কিনা দেখতে হবে খাতা দেখার জন্য যোগ্যতার কিছু মাপকাঠি আছে সেই মাপকাঠি সব শিক্ষকের থাকে না থাকে না এই সব দিক দেখেই তারপরে সিদ্ধান্ত নিতে হবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয় যে মাধ্যমিকের খাতা দেখার জন্য কিছু যোগ্যতা মান প্রয়োজন যারা সেই যোগ্যতা মান হয় প্রেরণ তাদের খাতা দেখতে দেওয়া হয় তবে তাই সব শিক্ষককে খাতা দেয়া যায় না তো যাও কে শেষ পর্যন্ত কি আপডেট আসে দেখা যাক আর আপডেট ফলো ও শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ